আরেকটা কথা আপনার বলতে চাচ্ছি, আজকে আমার ভাই আমার এখানে উপস্থিত হয়েছেন, যারা ভাইজানকে ভালোবাসেন, সংগঠনকে ভালোবাসেন, কিন্তু এখন পর্যন্ত সংগঠনে এক হতে পারেননি, এমন ভাই আছেন তো নাকি? এমন ভাই আছেন তো নাকি? আচ্ছা আমি একটু দেখতে চাচ্ছি, খারাপ মনে নেবে না, যে সমস্ত ভাইয়া এমন আছে যে সংগঠনে নাম লেখাননি, অথচ সংগঠন গরমী নাম লেখাতে চাচ্ছেন, কোনো আস্থা পাচ্ছেন না, তাদের হতে উঠতে হয় তো পাশের বাড়ির ছেলেটা হলে তার সঙ্গে আর একটা জোর করে ভালো লাগে বেশ, সে এমন ভাই কিছু আছেন তারা দেখার অনুরোধ করবো। আগামীকাল ফুরফুরান শরীফের ষোলো হুজুর পিকিপিকা রহমাতুল্লাহ আলহীর অফার দিবস উপলক্ষে একটা সভা পাশাপাশি ভাইজান হুজুর ডেকেছেন, তো আমরা কালকে ফুরফুরান শরীফ যাব এবং আমার পার্শ্ববর্তী গ্রাম এবং আমাদের কাশীপুর থানাতে অন্যান্য এলাকা থেকে গাড়ি ছুটবে। তো যে সমস্ত ভাইয়েরা এখনও সংগঠনে নাম লেখাতে পারেননি, যদি আপনাদের সাথে গুলায় আপনারা আগামীকাল ফুরফুরান শরীফ চলেন, আপনার ভোটার কার্ড আধার কার্ড দু কপি করে জেরক্স করে নেন, দু পিস ফটো নেন, ১০০ টাকা নেন, ওখানে গিয়ে জমা দিয়ে আপনার সংগঠনে নাম লেখাবার জন্য। যদি এখন বলেন যে ভাই সেটা তো সম্ভব না, কালকে আমার কাজ রয়েছে, এতদিন বর্ষা হয়েছিল, একটু ফাঁকা পেয়েছি, চাষ করছি কি কাজ করছি, ব্যবসা চালু হয়েছে, আমি অনুরোধ করবো দিনের খাতিরে আপনি চলে আসেন আগামীকাল সকাল ৯টার মধ্যে। আমার ভাইয়ের নাম কি? রাহিমুর ভাই। আমার রাহিমুর ভাই আছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে আপনাদের ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স দু কপি ফটো ওখানে দিয়ে ১০০ টাকা দিয়ে যান এবং আপনার নাম আর মোবাইল নাম্বারটা লিখে দিয়ে যান, আমরা প্রয়োজনে সংগঠন থেকে অ্যাড করে আপনাকে বইটা পৌঁছে দিয়ে এবং আমাদের সংগঠনের বিরুদ্ধে আপনাকে ঢুকিয়ে নেব এবং প্রয়োজনে আপনাকে ডাক দেব। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? তো আজকে যেহেতু সংক্ষিপ্ত সময়, ছোট একটা মজলিস, আজকে বক্তৃতা করার জন্য এখানে আপনাদেরকে আহ্বান করা হয়নি এবং এটাও বলা হয়নি আজকে একটু বক্তৃতা হবে, বলা হয়নি কিন্তু, তথাপিও আমার জয়পুর গ্রামের ভাইয়েরা সত্যি যারা সংগঠন প্রেমিক, সত্যি যারা ভাইজানকে ভালোবাসে, তার নমুনা এরা আজকে দেখিয়ে দিয়েছে। এরা ভাইজানকে ভালোবাসে, যে ভাইজানের কথা হবে মুখে হবে একটু আওয়াজ করে বলবো, গ্রামবাসী একটু শুনে নিক আমার ভাইজানের নাম, কথা বুঝতে পারলেন? গ্রামবাসী একটু শুনে নিক আমার ভাইজানের নাম। তো চলে আমি আর বেশি আগে বাড়বো না, এই খাতায় লেখা কমপ্লিট হয়ে গেলে সমাপ্তির দিকে যাবো। তাই বলে একটা কথা আপনার কাছে ক্লিয়ার করি, অনেক মানুষ বলছে ফুরফুরান শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতটা কি, অনেক মানুষ বলছে সিলসিলা ফুরফুরা জমিনে দাদা পীরের আওলাদেরা সকলেই এক একটা সংগঠন করে বসে আছে, তাহলে তাদের উপায় কি হবে? এই সমস্ত কথা, এই সমস্ত ধারণা সাধারণ মানুষের ভিতরে কিছু কূটনীতিবিদ মানুষ, কিছু মুনাফিক কোয়ালিটির মানুষ তারা এদের ভিতরে পুশ করিয়ে দিয়ে বোঝাতে চাচ্ছে, ওদিকে দেখতে পাস না অমুক সংগঠন রয়েছে, এদিকে দেখতে পাস না অমুক সংগঠন রয়েছে, তাদের একটাই নেতা একজনই নেতৃত্ব দেয়, তাদের কি সুন্দর আগিয়ে যাচ্ছে, আর ফুরফুরার আওলাদেরা দেখতে পাচ্ছিস দিন দিন সব এক একটা দোকান খুলে বসে রয়েছে, বলছি না বলে না এই সব এক একটা দোকান খুলে বসে রয়েছে, সব ব্যাংক খুলেছে টাকা নেওয়ার জন্য বলছে, তার জবাব আমি ইনশাল্লাহ আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়ে যাবো, যাতে আগামী দিনে তাদের মুখে একটু ঝামা বসে দিতে পারে, কথা বুঝতে পারলেন? তো চলে সর্বপ্রথম আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটু চালু করে যাই, যেহেতু অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের কাছে কষ্ট দেব না, কিছু কথা একেবারে না শোনালে নয় সেই জন্য আমি শোনাতে চলেছি, অসুবিধা হচ্ছে না তো, একে জোরে বলেন অসুবিধা হচ্ছে না তো, ফলে একটু নবী পাকের সাথে মহাব্বত করে গরু শরীফটা পড়ে নিই, আল্লাহুম্মা জীবনে কবুরাই ছাড়ব, দাদা পীরের অনুসারী আহারে সুন্নাত আল জামা শত করে ধরে রাখব, মোরা শত বাধা মুখোমুখি দাঁড়িয়ে, মোরা শত বাধা মুখোমুখি দাঁড়িয়ে সিলসিলা
ভুরভুরা করব, সিলসিলা ভুরভুরা করার হাদিসে ভরা এই জীবনে কবু নাই ছাড়ব। দাদা পীরের অনুসারী আহারে সুন্নাতান জামাত শপত করে ধরে রাখব। আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে আমি সিলসিলা ভুরভুরা শরীফটা কি এবং আজকে যে আহারে সুন্নাতান জামাত কুরবানা শরীফ আহলে সুন্নাতান জামাত করে আমরা লাফালাফি করছি, নাচানাচি করছি, এটাই ভাবছি। আর জানতে ইচ্ছা হয় না? হয় না, জানতে ইচ্ছা হয় তো চলেন ক্লিয়ার করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, এটা হাদিসটা বুখারীতেও পাওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে মাটিতে একটা রেখা কাটলেন। তাহলে তো শুনে কথাটা, আজকে কিন্তু তাৎক্ষণিক বক্তব্যের মতো ওয়াজ হবে না। একটা রেখা কাটলেন, রেখা কাটার পরে নবী নাসনা ওই রেখার ডাইনে বামে আরো কিছুটা রেখা টানলেন। কথা বুঝতে পারলেন? আরো কিছুটা রেখা টানলেন, আরো কিছুটা রেখা টানার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রেখাটা টানলেন এটা কি? নবী পাক বললেন, এটা হলো আল্লাহর পথ, নবীর পথ, এটা হলো দিনের পথ। ধরে বলেন সুবহানাল্লাহ। ওজি আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ডাইনে বামে যে দাগগুলো টানলেন ওগুলো কি? নবী পাক বলছে, এগুলো হলো বাতিল দল, বাতিল পথ। দিনের পথে চলতে চলতে এই বাতিল পথগুলো সম্মুখে আসবে, এগুলো হলো বাতিল পথ। আর যে রেখাটা লম্বা করে টানলে ওটা হলো সিরাতুল মুস্তাকিম। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন ভাইজান, সিরাতুল মুস্তাকিম বলতে কি বোঝাতে চাচ্ছেন? চলেন কোরআন শরীফ একেবারে পাড়ার বাইরে সূরাতুল ফাতিহা বলে একটা সূরা আছে, ওখানে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরেই আছে কি হচ্ছে ভাই, তারপরেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এখানে বান্দা আল্লাহকে বলছে, হায় আল্লাহ পাক, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন। এই সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ পাক একেবারে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যাটা কালামুল্লাহ শরীফ সূরাতুল ইমরানের মধ্যে বললেন, মিনান নবীয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ি ওয়াস সালিহিন। তারা হবে নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সালেহীনগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা এদের অনুসরণ করবে, যারা এদের অনু দেখে চলবে, তারাই হলো সিরাতুল মুস্তাকিমের অনুসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই পথের ভিতরে অনেকটা দল তৈরি হবে, অনেকটা মত তৈরি হবে। এই বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী হুজুরা জিজ্ঞাসা করলেন। নবী পাক ইসলাম বললেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। নবী আমার বললেন, নিশ্চয়ই বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে 72টা দল হয়েছিল। কে বলছে? নবী বলছে সাহাবীদের, বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে 72টা দল হয়েছিল। ওয়া তাফাররাকাত উম্মতি আলা 73 মিল্লাতা। নবী পাক বলছে, আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। মানে বনি ইসরাঈলদের মধ্যে 72টা, আমার উম্মতের মধ্যে 73টা। নবী বলছেন, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলটাই জাহান্নামে যাবে। ইল্লা
মিল্লাতা ওয়াহিদাত, কেবলমাত্র একটি দল ব্যতীত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কওলা কওলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোন দল, কোন দলটা জান্নাতি হবে? নবী পাক আমার বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন সেই দলটা অন্য কোন দল না, সেটা হলো মা আনা আলাইহি, আমি নবী মোহাম্মদ, আমি ওয়া আসহাবিহি এবং আমার সাহাবীদের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা আনা আলাইহি ওয়া আসহাবি মাসনার কিতাব শারহে আকাইদের মধ্যে আমি পড়েছিলাম, এর ব্যাখ্যায় মুফাসসিরে কিরামগণ উল্লেখ করেছেন, আনা বলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বুঝিয়েছেন, আর আসহাবি বলতে নবী পাক সাল্লাম নিজের সাহাবীগুলোকে বুঝিয়েছেন। কোন কোন ব্যাখ্যায় এবং হাদিসের কিতাবের মধ্যে হাদিস শরীফ খানা জ্বলজ্বল করছে, নবী বলছেন আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো, এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের সমতুল্য, অতএব কেউ যদি আমার একটা সাহাবীর অনুসরণ করে সে নিশ্চিত জান্নাতেরই পর্দা ধরল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন আহলে সুন্নাত ওয়াল জামাত আর মা আনা আলাইহি ওয়া আসহাবি সম্পর্কটা কোথায়, জানতে ইচ্ছা হয় না হয় না? জানতে ইচ্ছা হয়। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুন মানে গোত্র, আহলুন মানে নবী পাকের গোত্র, আর সুন্নাত 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 বলতে নবী পাকের রেখে যাওয়া, নবী পাকের মৌন সমর্থ, নবী পাকের কাজ কর্ম মৌন সমর্থকেই সুন্নাত বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আনা বলতে নবী পাক নিজের সুন্নাতকে উল্লেখ করেছেন, আর আসহাবি বলতে সাহাবীকে বুঝিয়েছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাআত বলতে নবী পাকের সাহাবী, নবী পাকের সুন্নাত এবং নবী পাক যে জামাতের কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করলেন সেই জামাতের অনুসারী হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাই এর ব্যাখ্যা। এবার বলবেন সিলসিলায়ে কুরবরা শরীফ মুজাদিদে জামান আলা হযরত তালা হুজুর পীর কিবলা, এটা কি করতে কে পেলাম? চলে এটা হলো আমার আল্লাহ পাকের কুদরতি ইলমের একটা বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিগা কলিজার টুকরা নয়নের মণি ইমামে এমনি করে খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বেটা ছোট বেটা ইমামে হুসাইন হুজুরকে যখন কারবালার ময়দানে শহীদ করা হবে, হুজুর যখন তাবুর ভিতর থেকে নিয়ে বাইরে বার হবে, ঠিক ওই সময় হুজুরের বোন কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ আমার ভাই ইমাম হুসাইন, আজকে দিনে আপনি চলে যাবেন, বেঈমানেরা এমনি করে এজিদ বাহিনীরা হারাম খোরেরা হারাম জাদারা আপনাকে শহীদ করবে, আপনাকে মেরে দেবে, আপনি চলে যাবেন, আমাদের জন্য তো আর কেউ থাকলো না। ইমাম হুসাইন ঘুরে দাঁড়ালেন, তাবুর দিকে ঘুরে দাঁড়িয়ে আওয়াজ করে বলেছিলেন, এ আমার বোন জায়না, তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না, তোমার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দাঁড়িয়ে কি মনে হলো, ওই তাবুর ভিতরে শুয়েছিলেন ইমাম হুসাইনের ভাতিজা জাইনুল আবেদিন। জয়নুল আবেদিনকে হুজুর আমার বুকে তুলে নিলেন, বুকে তুলে নিয়ে কিছুক্ষণ চেপে ধরে রেখে আবার বেটাটাকে জমিয়ে শুইয়ে দিলে, তাবুর ভিতরে শুইয়ে দিলে। কিতাব আরা লিখছে ইমাম হুসাইন যখন ময়দানে চলে আসবেন যুদ্ধ করার জন্যে, হঠাৎ করে মনে ভরে গেল আমার নানা পাক আমার নানা জান থেকে যে কালবে ইলিম কুদরতি জ্ঞানটা আমি পেয়েছিলাম সেটা তো আমার ভিতরেই হয়ে গেল, কাউকে দিতে পারলাম না, ওই জন্যে বাচ্চা জয়নুল আবেদিনকে তুলে বুকে জড়িয়ে ধরে কুদরতি ইলিমের ভয়েসটা বাচ্চার ভিতরে পুশ করে দিলে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবী পাক থেকে পাওয়া মারিফাত ইলিম কুদরতি ইলিম আল্লাহ পাকের তরফ থেকে যে ইলিমটা নবী পাক থেকে পরম্পরায় পরম্পরায় আমার দাদা হুজুর পর্যন্ত এসে পৌঁছেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে খুদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়ন করে আমার দাদা হুজুরকে নির্দিষ্ট করে জামানার মুজাদ্দিদ হিসাবে আমার নবী পাক ক্লিয়ার করে দিয়েছিলেন। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তো চলে আজকে আমরা সেই ভুরভুরার
মুসাফির জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ওটা একজন মহামানবের অনুসারী অনুগামী আমরা হতে পেরেছি, তার জন্য আমরা ধন্য। শুধু তাই না, আজকে বাংলার জমিনে কিছু কুখ্যাত শয়তান, আজকে বাংলার জমিনে কিছু নায়েবী ইবলিস, তারা বলে আমরা দাদা হুজুরকে মানি, পাঁচ হুজুরকে মানি, কিন্তু দুঃখের বিষয় আওলাদের মুজাদ্দিদের ঘরে মানতে পারি না। এই বলে না বলে না, এই জোরে বলেন বলে না বলে না, ফলো করে দেখবে আসলে তাদের উদ্দেশ্য ওটা না, আসলে তাদের উদ্দেশ্য হলো আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে ছোট করা, আসলে তাদের উদ্দেশ্য হলো আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে শান মান রেখে যাওয়া, যে তরিকাগুলো সেটাকে খাটো করা। কিন্তু আল্লাহ পাকে শুকরিয়া, চারিদিক দিয়ে আমার দাদা হুজুরের সিলসিলার বেড়াগুলো ভাঙতে ভাঙতে ছাগল যেমন লুকিয়ে লুকিয়ে ঘাস খায়, এই ছাগল ঘাস খায় না চুরি করে, এই ছাগল যদি ঘাস খায় আপনি দেখতে পেলে ছেড়ে দেবেন, আর জোরে বলেন ছেড়ে দেবেন, আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে সিলসিলার বেড়াগুলোকে ভেঙে কিছু কুখ্যাত চোরের দল, কিছু কিক্ষত চোরের দল ছাগলের মতো দাদা হুজুরের বাগানের ফল লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আর প্রয়োজনে দাদা হুজুরের আওলাদদের গোড়ায় কুড়ুল মারছে, মারছে না মারে না? এতদিন আওলাদের মুসাদ্দিদের জামা আমার দাদা হুজুর পীর কিবলার আওলাদেরা চুপ করেছিল, চুক্তি করেছিল, কিন্তু আজকে আর চুপ করে থাকার সময় নেই। সেই সমস্ত ছাগলের দল কুকুরের দলের বিরুদ্ধে পুরকোরা শরীফের জমিনে সর্বপ্রথম যিনি গর্জে উঠতে চেয়েছেন এবং এখনো পর্যন্ত যিনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন পুরকোরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার লাখ যুবকের আইকন আমার আব্বাস সিদ্দিকী ভাইজান, আমার আব্বাস সিদ্দিকী ভাইজান। দেখেন আমি কথা বলতে বলতে কালাম বানাতে বানাতে এমনও কালাম বানিয়ে ফেলেছি, এমনও কালাম বানিয়েছি যে ভাইজানের ওসিলায় যুবকগণে নূতন করে সিলসিলাকে চিনতে শিখেছে। আমার কালাম পেয়েছেন আপনারা? আমার কালাম পেয়েছেন? কারো যদি মনে হয় সাইনুদ তোমার কালামটা লেখা ভুল হয়েছে, চলে আসো বুঝিয়ে দেবো, চলে আসো বুঝিয়ে দেবো। দেখেন সর্বপ্রথম মানুষের পাশে এসে যদি